ব্রিটিশ বাংলা বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় ছাগলের দানাদার খাবার। ক্ষুদ্র খামার থেকে লাভবান হতে আপনাকে খামার ব্যবস্থাপনার নিম্নের বিষয়ের উপর বেশি করে জোর দিতে হবে। 1 নম্বরে খাবার ব্যবস্থাপনা, দ্বিতীয়ত সঠিক ছাগল ভেড়া নির্বাচন, তৃতীয়ত দক্ষ বাজার ব্যবস্থাপনা, 4 নম্বরে খামারকে ব্যবসায়িকভাবে চালানো, 5 নম্বরে উন্নতির দিকগুলো খুঁজে বের করা, 6 নম্বরে খামার মালিক নিজে কাজ করা। খাবার ব্যবস্থাপনা। খাবার হলো খামারের জন্য সবচেয়ে বড় খরচের দিক, তাই এখানে সঠিক ব্যবস্থাপনা দরকার। নিম্নে খাবার ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হলো, যেমন ঘাস উৎপাদন, খামার করতে কোনটা আগে, ঘাস না ছাগল না ভেড়া? আমি বলবো আগে চাই ঘাসের যোগান নিশ্চিত, পরে ছাগল ভেড়া। প্রশ্ন আসতে পারে নেপিয়ার, পাকচুং, জাম্বু, ভুট্টা ঘাস দিয়ে হবে তো? আমি বলবো না, 100% হবে না। একটা ঘাস দিয়ে অন্তত ছাগল পালা যাবে না, আর পালা গেলেও লাভ হবে না। বিভিন্ন জাতের ঘাস দরকার ওদের পুষ্টিমান রক্ষা করতে। ঘাসের জাত। ঘাসের জমির সর্বোচ্চ ব্যবহার, শুধু জমি থাকলেই হবে না, জমির সর্বোচ্চ ব্যবহার করতে হবে, ফলে আপনি একই জমি থেকে নানাবিধ ঘাসের যোগান নিশ্চিত করতে পারবেন। মাটি পরীক্ষা। যে জমিতে ঘাস চাষ করবেন সে জমির মাটি পরীক্ষা করে নিতে হবে, কেননা সকল জমিতে মাটির গুণাগুণ একই মানে থাকে না। যেমন ধরুন, কোন জমিতে যদি ফসফরাসের পরিমাণ কম থাকে, তাহলে পশুর খাবারেও ফসফরাসের ঘাটতি থাকবে। পশুর খাবারে ম্যাক্রো ও ম্যাক্রো মিলে প্রায় 18 থেকে 19টা মিনারেল ভিটামিন লাগে, যা পশু ঘাসের মাধ্যমে প্রায় সব পেতে পারে। তাই মাটি পরীক্ষা করে সে অনুযায়ী ঘাসের চাষ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।